আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রিবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম প্রিয় দর্শক আবারও হাজির হলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে দর্শক অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন দেশ এবং দেশের বাইরে হলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর দেরি নয় মূল ভিডিওতে যাওয়া যাক জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম রিজার্ভ পাচারে আমেরিকার আদালতে জয় হাসিনার বিচার শুরু সবশেষে দেখবেন হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে জাতিসংঘের খেলা শুরু এক হল চৌত্রিশটি সদস্য দেশ থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত শুরু করি এই যে আমরা খাবার খাই এটা আমাদের কে দেয় পৃথিবীর সব ধর্ম সব ধর্ম কোন ধর্ম বাদ নাই সবাই বলে এই খাবার খাদ্য সৃষ্টিকর্তার দান ইসলাম বলে রিজেকের মালিক আল্লাহ খ্রিস্টান ধর্মে ইহুদি ধর্মে খাবার টেবিলে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রার্থনা করার বিধান আছে নিষ্ঠাবান হিন্দুরা গন্ডুস করে গন্ডুস করে পঞ্চদেবতার উদ্দেশ্যে পাঁচটা ভাত একটু পানি উৎসর্গ করে তারপরে খাবার খান যে কৃষক নিজের হাতে ফসল ফলায় সেও মনে করে এই ফলন আল্লাহ তালার অশেষ মেহরবানিত হয়েছে একজন কৃষক কোনো দিন দাবি করে না এই ফসল আমার মুরদে হয়েছে সে বলে আল্লাহ মেহরবান তিনি আমার শ্রমের পুরস্কার দিছেন ভালো ফসল দিয়ে এ ধারণার একটা প্র্যাকটিক্যাল দিক আছে কিন্তু কৃষক সেটা কিন্তু বাড়ায় বলে না কারণটা হচ্ছে এই যে কৃষির উৎপাদন সেটা তো নানা ফ্যাক্টরের উপরে নির্ভর করে অনেক দৈব বিষয়ের উপরে নির্ভর করে ধরেন যদি সময় মতো বৃষ্টি না হয় বা বৃষ্টি বা বন্যা হইয়া বা পোকার আক্রমণে যদি ফসল ধ্বংস হয়ে যায় তাই সে নিজে উৎপাদন করলেও সে মহড়া নেয় না যে আমি ফলাইছি যাই হোক এইবার বলেন এই যে আপনার হালাল উপার্জন এইটা কে দেয় এটাও সৃষ্টিকর্তা দেয় তাই না বিশ্বাসী হলে তো আপনি বিনয়ী হয়ে এইটাই বলবেন তাই না যে এটা খোদাতালা দেন হ্যাঁ কাজ আপনি করছেন কিন্তু কাজের শক্তি মেধা দক্ষতা কে দিছে খোদা তালা তো আল্লাহ তালা দিছে তো সৃষ্টিকর্তা দিছে তো তাই না এই শুনে আবার হারে রেড়ে করে ছুটে আসবেন বঙ্গ সেকুলারেরা হ্যাঁ যে সব কিছুতে আল্লাহ খোদারটাই নেয় না আপনি বাংলাদেশের সহজ সরল মুসলমানদের আবেগ নিয়ে খেলা করতেছেন সেকুলাররা ভাবতেছে পেজ লাগায় দিলাম তাই না আমার প্রিয় সেকুলার বৃন্দ এটা কিন্তু আপনার রবি ঠাকুর কইছেন কইছেন না এটা গানে বলছেন না আমার জনম গেল বৃথা কাজে আমি কাটানো দিন ঘরের মাঝে তুমি বৃথাই আমায় শক্তি দিলে শক্তি দাতা। বলছে না তাইলে আপনার ওই যে জব্বা গুরু পড়া গুরুদেব দাতা বলে কাউরে মানতেন আপনাদের প্রিয় নেত্রী কমরেড হাসিনা সেও বলে যে সে আল্লাহ খোদা মানে একবার তো হিজাবি হয়েছিল রীতিমতো আজকালকার পোল দেখে নাই দেখেন দেখেন এই হিজাবি চেহারা দেখেন পরে ইন্ডিয়ার বিশেষ অনুরোধে হিসাব ত্যাগ করছে যাই হোক এইবার আপনারে হাসিনার আল্লাহ খোদা মানার একটা নমুনা দি হ্যাঁ দেব দেই এটা শোনেন বিশ্বকে আমার ছোট বোন ও আমাকে বলল যে তুমি ষোলো কোটি মানুষকে ভাত খাওয়াও তুমি কি আর কয়েক লক্ষ লোকরে খাওয়া দিতে পারবো না আর কয়েকটা কয়েক লক্ষ লোককে খাবার দিতে পারব না এটা আমার ছোটো মনে হয় হ্যাঁ ওরই কথা বলেছে তুমি ষোলো কোটি মানুষকে ভাত খাওয়াচ্ছ তো আর আট দশ লক্ষ লোক যদি আসে তো এই লোকগুলি দেখো কি কষ্ট আমাদের সেই একাত্তর সালের কথা মনে পড়ে ও তখন খুব ছোটো ছিল কিন্তু চোখে সেই জিনিসগুলি ভাসে তো তুমি কি এই কয়েকটি লোককে খাবার দিতে পারবো না আমরা কেন পারবো না সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু আমাদের দেশের মানুষরা বিশেষ আমার দলের লোকরা তো বেশি সবাই ট্রাক ভরে ভরে খাবার টাবার সব নিয়ে আসলো এবং আমরা কিন্তু প্রথম তাদেরকে দিলাম হাসিনা হাসিনা কি কইছে আপনারে খাওয়াচ্ছে আপনাকে খাওয়ায় হাসিনা হাসিনার কি আল্লাহ খোদা হওয়ার ইচ্ছে হয়েছে সেইখানে তিনটা মিছা কথা বলছে আর একটা চূড়ান্ত কি কথা বলছে এই এক মিনিটের মধ্যে সে ষোলো কোটি মানুষকে ভাত খাওয়ায় এটা একটা সেরে কি ইসলামের ভাষায় যেটা তালা বলছেন কোরআন শরীফে পৃথিবীতে বিচরণশীল সকল প্রাণী রিজেকের দায়িত্ব আল্লাহ তালার উপরে ন্যাস্ত সুরাহুদ আয়াত ছয় সেইটায় সে ভাগ ভসাইতে চায় কত বড় ধৃষ্টতা দেখেন আচ্ছা আবার শুনেন আবার শুনেন কি কইছে শুনেন মেজাজটা ডাবল খারাপ হোক বিশ্বকাম্পার ছোট বোন ও আমাকে বলল যে তুমি ষোলো কোটি মানুষকে ভাত খাওয়াও তুমি কি আর কয়েক লক্ষ লোকের খাওয়া দিতে পারবো না আর আর মিশা কথা কি কি বলছে এই যে দেখেন কি বলছে দেখো কি কষ্ট আমাদের সেই একাত্তর সালের কথা মনে পড়ে ও তখন খুব ছোট ছিল কিন্তু ওর চোখ ও চোখে সেই জিনিসগুলি ভাসে রেহানা নাকি উনিশশো একাত্তরে মানুষের দুঃখ কষ্ট দেখছে এক কাসা মিশা কথা রেহানা তো পুরা একাত্তর ধানমন্ডিতে বাসার মধ্যে পাকিস্তানি আর্মির পাহারা দিয়ে রাখছিল হাসিনা দাবি করে বন্দি করে রাখছিল কিসের বন্দি পাহারা দিত যেন বিহারিরা এসব জয় বাংলা করে না দেয় আবার সেই দায় পাকিস্তানের উপরে পড়ে তো রেহানা কি বেড়াইতে যায় তো সে দেখছে কিভাবে মানুষের দুঃখ উনিশশো একাত্তরে ভাল পাইছে আমাদের কীরকম মিছা কথা বলে দেখেন আর ঢাকা শহরে তো যুদ্ধই হয়নি সবকিছু ঠিকঠাক চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস হয়েছে পরীক্ষা হয়েছে নাটক হয়েছে অ্যানুয়াল ফিস্ট হয়েছে কিসের যুদ্ধ এইবার আসেন দুই নাম্বার মিসা কথা শোনেন হাসিনা কি বলে তখন আমরা একবেলা খাবো একবেলা খাবার তাদের দেবো এবং সত্যি আমরা তখন তাদেরকে শেল্টার দিলাম এবং আমার দেশের মানুষের মধ্যে এই মানবিকতা বোধটা আছে যখনই দেখেছে যে আমি এই কথা বলেছি যে প্রয়োজন আমি একবেলা খাবো এক খাবার তাদের দেব সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু আমাদের দেশের মানুষরা বিশেষ করে আমার দলের লোকরা তো বেশি সবাই ট্রাক ভরে ভরে খাবার টাবার সব নিয়ে আসলো সে বলতেছে রিলিফ ওয়ার্কে ঝাঁপায় পড়ছে কাটাল রানীর কথা শুনে বাংলাদেশের মানুষ কেমন মিছা কথা বলে আমার ভিডিও যারা দেখতেছেন তার মধ্যে অনেকেই রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছেন আমি শিওর রিলিফ নিয়ে গেছেন রিলিফ তুলছেন নিজে না খায়া রোহিঙ্গাদের খাওয়াইছেন তা আপনারা কি হাসিনার কথা শুনে খাওয়াইছেন রিলিফ ওয়ার্ক করছেন রিলিফ ওয়ার্কে আমি ছিলাম আমি ছিলাম আমি ধারাবাহিকভাবে রিলিফ ওয়ার্ক চালাই গেছি আমি মেডিকেল ক্যাম্প চালাইছি মাসের পর মাস আমি চান্দা তুলছি কাজ করছে আমার সাথে মাদ্রাসার কিছু শিক্ষক আর ছাত্ররা যান লড়াই দিয়ে কাজ করছে না খেয়ে না দেয়া কাজ করছে আমি তাদের কাজের জন্যে কৃতজ্ঞ আমি তাদের ছবি দেখাইতেছি না ওনারা বিপদে পড়বেন যারা রিলিফ ওয়ার্ক করছে তাদের আশি পারসেন্ট কমই ঘটনার মানুষ আমার মাঠের অভিজ্ঞতা এবং এই রিলিফ ওয়ার্কের মূল মোটিভেশন মূল উদ্দীপনা এটা ছিল মূলত ইসলামী ভাতৃত্ব যে রোহিঙ্গারা মুসলমান মুসলমানদের মারতেছে মুসলমানরা বিপদে পড়ছে মুসলমান হিসেবে আমার দায়িত্ব হচ্ছে তাদের পাশে যায় দাঁড়ানো এই জন্যই না খায় না দেয় এরা কাজ করছে আর তৃতীয় মিছা কথা কি বলছে সে বলতেছে আওয়ামী লীগের লোকেরাই নাকি বেশি রিলিফ ওয়ার্ক করছে কত বড় মোনাফেক দেখেন সারা দেশের মানুষ ধাপায় পড়লো বলে আওয়ামী লীগের লোকেরা বেশি কাজ করছে ভাই আমরা আওয়ামী লীগের লোক দেখি নাই রিলিফ ওয়ার্কে একটা পর্যায়ে তো আর্মি সরাসরি বিলি করতে দিত না রিলিফ যারা কাজ করছেন জানেন আর্মির কাছে জমা দিতে হইতো তারাই ডিস্ট্রিবিউট করতো তো সেই লিস্ট দেখেন কারা দিছে রিলিফ আওয়ামী লীগ টেন পারসেন্টও রিলিফ করেনি এটা আমার মাঠের অভিজ্ঞতা উনিশশো একাত্তরে কলকাতায় থিয়েটার রোডে মালখে টাল হয়ে এরা যেমন মুক্তিযুদ্ধ করছে তেমনি ত্রাণ করছে আর এরা কেমন ফাউল দেখেন দেখেন এরা বিএনপিকে ত্রাণ দিতে দেয়নি ত্রাণের বাইশটা টাকা আটকায় দিছে এই যে দেখেন আর বলে আওয়ামী লীগই বেশি দিছে ত্রাণ এটা তো শুধু ছোট লোকামি না নিরেট বদজাতি নিরেট বদজাত লোক একটা এইভাবে দুস্থদের ত্রাণ প্রতিহিংসা বসত আটকে দেয় না কত খারাপ মানুষ এলে এটা করতে পারে আবার পরে বলে আমরাই বেশি দিছি। শুধু তাই না গাড়ি নিয়ে ত্রাণ বহন নিয়ে যাচ্ছিলেন বেগম খালেদা জিয়া ওনার গাড়ি বহরে হামলা করছে দেখেন তো এইবার আসেন দেখি কাজল রানী নাকি রোহিঙ্গাদের খিলাচ্ছে তো কাটল রানী এটা কি খাবারের বরাদ্দ কমছে কেন হাসিনা হাসিনায় যদি খিলায় তাহলে খাবারের বরাদ্দ তো হাসিনা কমাইছে তাই না আসলে কি হয়েছে রোহিঙ্গাদের প্রাথমিকভাবে খাবারের দায়িত্ব নিচ্ছে সাধারণ মানুষ হাসিনাকে আদৌ কোনো খরচা করছে আসেন দেখি হাসিনার ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কি কইছে। দেখেন সে বলতেছে প্রথম বছরের পরে প্রথম বছর সরকারের নিজস্ব তহবিল থেকে উল্লেখযোগ্য কোনো ব্যয় নির্বাহ করা হয়নি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন সহ মানে ইউএনএইচসিআর বিভিন্ন দাতা সংস্থা বিভিন্ন দেশ এবং সংগঠনের পক্ষ থেকে যাবতীয় ব্যয় নির্বাহ করা হয়েছে যাবতীয় বাহিনীর খবর হাসিনা নাকি খিলায় আচ্ছা আসলে কত খরচা করে হাসিনা দেখেন ডয়েসেভেলের খবর দেখেন বলতেছে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য এখন যে টাকা খরচ হয় তার প্রায় পুরোটাই আসে বিদেশি দাতাদের কাছে থেকে কাঠানারানি কারে খেলায় তাইলে কাঠানারানিকে আদৌ কাউরে খাওয়ানোর যোগ্যতা আছে কাটাল রানি যখন ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় ছিল উনিশশো পঁচাত্তরের পরে তখন ইন্দিরা গান্ধী বলছিল যে হাসিনা আর তার বর মানে ওয়াজেদ মিয়াকে একটা সুইটেবল চাকরি মানে যোগ্যতা অনুসারে চাকরি দেওয়ার জন্যে ওয়াজেদ মিয়ারে ইন্ডিয়ার পরমাণু শক্তি কমিশন লাফাই নিয়েছিল কিন্তু ট্যালেন্ট মানুষ তারে চাকরি দিল কাটাল কিন্তু চাকরি হয় নাই সে যখন প্রথম প্রাইম মিনিস্টার হইল। তারপরে সে নিজেই তার হাজবেন্ডকে বাসা থেকে বাইর করে দিছিল জানেন এটা এই বেচারা যে উঠছিল বঙ্গভবনে তখন জাস্টিস শাহাবুদ্দিন প্রেসিডেন্ট তার বাসায় যে উঠছিল কিরকম অবস্থা দেখেন নিজের স্বামীদের বাসা থেকে বের করে দেয় ওয়াজেদ মিয়া রিটায়ার করার পরে হাতে টাকা পয়সা থাকতো না সেই জন্য চাকরি খুঁজতেছিল তো উনি চাকরি খুঁজতে খুঁজতে জাফরুল্লাহ ভাই আছে না গণস্বাস্থ্যের ওনার কাছে গেছিলেন তো সেইখানে হাসিনা ফোন করছে আবার জাফরুল্লাহ ভাইকে যেন চাকরি না পায় ওয়াজেদ মিয়া যে নিজের স্বামীর সাথে এমন আচরণ করে সে নাকি দেশের মানুষের মঙ্গল করবে আরে কাটাল রানি স্যারিটি বিগিনস এট হোম নিজের বাসার আগে ঠিক করো নিজের বাসায় আগে মঙ্গল করো তোমার নিজের বাসায় তো নিজের হাজব্যান্ডের সাথে তো মঙ্গল করতে পারো না এটা এ সমস্ত কথা বলা ঠিক না কিন্তু না বইলে আর পারি না তোমার মন্ত্রী রাজা বলে আর তুমি মাঝে মাঝে যা বলো না বইলে আর পারি না শুনো তোমার নিজের ম্যারিড লাইফ তো ডিস্টার্ব পোলার ম্যারিড লাইফ ডিস্টার্ব মাইয়ার ম্যারিড লাইফ ডিস্টার্ব আর সে দেশের মেনশন লাইফ বদলাই দিবে কি এমন কথা কেমনে সে দেশের মানুষের লাইফ বদলাইছে আসেন এবার কিছু ক্লিপ দেখি হ্যাঁ শোনেন মানুষের জীবন কেমন এখন আমি সাত আট মাসের ভিতরে পোলা পান্ডে গরুর গোস খাওয়াইতে পারিনি কিন্তু মাসে দুই একবার ব্রয়লার খাওয়াইতাম সেটাও বাদ দিয়ে দিয়েছি আয় বেড়েছে একশো টাকা খরচ বেড়েছে তেরোশো টাকা মাছ প্রায় খাই তবে বড় মাছ খাওয়ার কথা ভুলে গিয়েছি বড় মাছ খাওয়ার কথা ভুলে গিয়েছি কিছুদিন আগে আমি বাড়ি গেলাম বাজার করে টাকি মাছ নিয়ে আসছি ছেলে আমাকে বলল বাপ আমাদের জীবন থেকে যেমন গরুর গোশ বাদ দিয়েছি ইলিশ মাছ বাদ দিয়েছি বড় বড় মাছ বাদ দিয়েছি ডিমটাও বাদ দিয়ে দিতে হবে আমরা হাসতে ভুলে গেছি কিভাবে হাসতে হয় যদিও হাসি দূরের থেকে আরেকজন একজন দেখে মনে করছে আমি কাঁদছি আর দেখবেন দেখছেন তো না আরো কয়েকটা ক্লিপ দেখবেন আসেন দেখি আরো দেখেন আমগো না থাকার মতন দুনিয়াত মরে যাওয়া অনেক ভালো তাল্লার অসীম কুদ্রত আমরা বাচ্চা আছি মানুষের দয়া বাঁচছে না আপনাকে রিপোর্টে তো কোনো কাজ হয় না প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি চাল ডাল আটা ময়দা চিনি লবণ প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি আছে যেভাবে রেট বাড়ে আমি তো কুলাইতে পারতেছি না কেমনে যে সামালমু বুঝতে পারতেছি অবস্থা খুব ভয়াবহ হয়ে গেছে ইনকাম করে দশ টাকা বাজার খরচায় ষোলো টাকা এখন মানে পুরো ফ্যামিলির উপর একটা সমস্যা হয়ে দাঁড়াইছে বাচ্চার স্কুলে বেতন দিতে কারণ যে ছিল মনে করেন আশি টাকাও ছিল কোনো এক সময় এখন লিটার টাকায় বা কিন্তু এই যে সমস্যাটা তোল ছাড়া তো আর চলতে পারি না এই সমস্যাটা কিন্তু দেখা যাচ্ছে গোটা পরিবারের উপরে প্রেশার পড়ছে দেখলেন তো আরো দেখবেন আরো দেখবেন আচ্ছা দেখেন বাড়তি সবকিছু দামে বাড়তি দ্রব্য বলে কিছু বাড়তি যেমন আমাদের ব্যবসা নাই আগের মতো যে আগে যেমন যেমন ব্যবসাটা ছিল আমরা কইরা ময়রা খাইতে পারতাম এখন আমরা সবচেয়ে কম কামাই আর সব জায়গার জিনিসপত্র দাম বাড়তেছে বাংলাদেশের অর্থনীতিও খারাপ হইতেছে আর বিভিন্ন আমাদের দেশে আমরা যেমন আগে কামাইতাম কামাইতাম আটশোশো টাকা এখন সাতশো টাকা পাই যেমন এক কেজি চাল কিনতে গেলে এখন মনে করেন সত্তর টাকা আশি টাকা লাগে আমাদের খুবই অভাব আমরা সকালে নটার সময় আসি আর রাত্রে এগারোটার সময় যাই বাল বাচ্চা খুব কষ্টে আছি ঘর ভাড়া দিতে পারি না যেমন কিস্তির আছি কিস্তি দিতে পারি না পুরো অর্থনীতি এবং বাজারটাই খারাপ আমাদের আসলে এই মধ্যবিত্তদের জীবনটা এখন খুব কষ্টের হয়ে গেছে কারণ আমাদের সাথে আয়ের সাথে যে ব্যয়ের সংগতি সেটা একেবারেই হচ্ছে না পণ্য মূল্যর মধ্যে যেন মনে হয় আগুন লেগে গেছে বাজারে গেলে কোনো কিছুর দাম এখন আগের তুলনায় অনেক বেশি এবং এই কারণে সত্যিকার অর্থে আমরা মানে জীবন চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি এইবার বুঝছেন তো লাইফ কেমনে বদলাইছে আমাদের জীবন কেমনে বদলাই দিছে সে সবে তো শুরু উত্তর কোরিয়া বানাবে হাসিনা বাংলাদেশকে উত্তর কোরিয়াতে গাছের ছাল আর ঘাস খাইয়া মানুষ বাঁচছে কিন্তু দুর্ভিক্ষ থেকে এই যে দেখেন এমন একটি ইন্টারন্যাশনালের বিবৃতি আমাদের জন্য কিন্তু একই পরিণতি অপেক্ষা করতেছে হাসিনার যদি পতন না হয় ওই ঘাস আর গাছের ছাল খাওয়ার দিন বাংলাদেশেও আসবে লিখা রাখতে পারেন আর ওই দিন আসা যদি বন্ধ করতে চান তাহলে আসেন একসাথে কাঁঠাল রানীকে জয় বাংলা করে দিই